হয়, আজি আমি দুলিয়াজান সমষ্টিত আহিলো আৰু দুলিয়াজানে শ্রদ্ধার বিধায়ক ডাঙরিয়া আমার লগতে আছে আৰু এই অয়েলের বিভিন্ন পদাধিকারী বন্ধুসকলে লৈ আমি ইয়াতে এটা সভা আমি করি। মূলত আজি ইয়াতে দুলিয়াজানের স্থানীয় রাইজ তিনগী যখন বিভিন্ন কারণত বদুর্ঘটনা মৃত্যু হল প্রতি আমার শ্রদ্ধা জানাই আর পরিয়ালের লগতে আমি কথা কই। আমি মূলত যণত আমি ওলাইছো আপনাদের জানে পথ সুরক্ষার ক্ষেত্রে, এই ক্ষেত্র ডিব্রুগড় জেলার এই 11 মাহে 108 গী মানুষ পথত প্রাণ দিবল হয়েছে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে যা কালিও আমি ডিব্রুগড় জেলার DRSC কমিটির লগতে বহিছো, লগতে আমার তেরেজগোয়ালা ডাঙরিও আছে, আমার প্রশান্ত ফুকন ডাঙরিও আছে ডিব্রুগড়ের সকলে মিলি। আমি এই কথাটাই দেখিছো প্রতি মাহে মাহে আমি বহু যে মূলত 5টা কারণের কারণেই এই এক্সিডেন্টবিলাক হয়ে থাকে। প্রথম কথা হল যে হেলমেট ছাড়া আজিও পালো এগারী মাতৃক পিতৃক পালো তোর লড়া পিছত বলছো উইদাউট হেলমেট তো এক্সিডেন্ট হল আর আমাকে এনেকা হেলমেট পিন্ধিব লাগে। প্রথম কথা উইদাউট হেলমেট নো রাইড। আর এটা কথা যে এটা নিয়ন্ত্রিত গতিত গাড়ি চলাব লাগে, কেতিয়াও খুব বেশি স্পিডত গাড়ি চলাব নালাগে। তৃতীয় কথা হল ড্রাঙ্ক এন্ড ড্রাইভ কেতিয়াও হব না, ড্রাঙ্ক এন্ড ড্রাইভ হবই না মানে চুব নালাগে। এজন মানুষে ড্রিঙ্ক করার পাছতে স্টিয়ারিংত বহা মানে এক প্রচণ্ড অপরাধ। চতুর্থ কথা হল যে এই টেলিফোন লই আজির দিনত আমি দেখিছো ড্রাইভ করে আর অল্প অন্যমনস্ক থাকিবই, তো এনেকুৱা কিছুমান এক্সিডেন্ট হয় আর সিট বেল্ট নিপিন্ধার কারণে কেতিয়াবা যদি কোনো কলিউশন হয় মানুষজন আর জিয়াই না থাকে। তার মূল কারণ হল যে আজিকালি যদি সিট বেল্ট নিপিন্ধে তেনেহলে সফিস্টিকেটেড গাড়িবিলাক ওলাইছে তোর লাইফ সেভিং যে মেকানিজমটা আছে এইটা ওলাই না। এই 5টা কারণ মূলত। আর ট্রাফিক রুলস আছে সকলেই আমি জানো, লেফট রাইট টার্নিং গোটেখিনি আমি জানোই, এইখানে যদি অল্প ভালকে যদি আমি মানি চলো তেনেহলে আমার 85% যেটা আমার রোড অ্যাক্সিডেন্ট হয় 85% কমে যাবে, কমে যাব নয় একেবারে নাইকিয়া হবে। যাবার আমার অসমত ঠিক এনেকুৱা 2954 গী মানুষ মৃত্যুমুখত পতিত হল বাট রোড ফেটিলিটি। এই ক্ষেত্রে আমি রাইজের লগতে কথা কই আছো, রাইজক দায়িত্ব দিছো, সকলে মিলি যদি আমি এটা আমি সমাজক জাগ্রত করিব পারো, কারণ এটা আমার একটা অভিজ্ঞতা আছে। কোভিড-19 টাইমত আমি দেখিছো মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া গোটেই রাইজর উদ্দেশ্যে তোর কথাটা বারংবার কই আছে, মুখ্যমন্ত্রী কই আছে, আজির মুখ্যমন্ত্রী তো হেলথ মিনিষ্টার আছে, আর আমি এনেকা রাইজের ওসর যার কারণে আমি কোভিড-19 আমি আমি ওভারকাম করব পারিছো, অতিক্রম করব পারিছো। এই কারণে এই দৃষ্টান্ত তো সম্মুখত রাখি আমি ওলাইছো আর সকল ঠাইত গিয়ে আছো, সব সমষ্টিত গিয়ে আছো, যে যদি রাইজ দায়িত্ব লয় তাহলে হয়তো আমার এই সন্তানবিলাক আমার পিতৃমাতৃসকল বাটত এটা সুরক্ষিত জীবন পরিক্রমা নির্বাহ করব পারিব, আমি মানুষবিলাক হেরুয়াব না। নবপ্রজন্মৰ যুৱক যুৱতীসকলক বিশেষকে আপুনি কি আহ্বান জনাব এই পথ সুৰক্ষা সজাগতা হবাৰ যে চাক? নবপ্রজন্ম নিশ্চিতভাৱে আমার সমাজ ব্যবস্থাত নবপ্রজন্মৰ ওচৰত আমি এটা এটা আশা রাখো যে তেওঁলোকে আমার এই সভ্যতা সংস্কৃতি সংস্কারক আগুৱাই দিব, আমার একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবে। এই ক্ষেত্রত নিশ্চিতভাৱে তেওঁলোকে গাড়ি চলাক মটরসাইকেল চলাক ইয়াতে আমার বাধা নাই, কিন্তু এটা কথা হল নবপ্রজন্ম যেতেই আপনি কলে তেতিয়া এই কথাটা এনেকুৱা আহি যায় যে হয় নবপ্রজন্মর গতি তো থাকিব, যুবার গতি থাকিব, গতি দ্রুত গতি থাকক আমার আপত্তি নাই, কিন্তু দ্রুত গতিটো তেওর মটরত না থাকে, তেওর মেধাত দিয়ক, চরিত্র নির্মাণক দিয়ক, স্বাস্থ্য নির্মাণক দিয়ক, ঠিক তেনেকুৱা তেও সাহিত্য দিয়ক, সংস্কৃতিক দিয়ক, পরিয়ালের অর্থনৈতিক উন্নয়নত দিয়ক, সি কিয় নিজে এই এই নিজের বিপদটা মাতি আনি আছে আর আমাক আমাকে মারি থাকে।
গতিকে এই ক্ষেত্ৰত আমি নৱ প্ৰজন্মৰ ওচৰত আন্তৰিকতাৰে আমি নিবেদন কৰিম যে আহক নৱপ্ৰজন্মৰ মানুহৰ পৰা আমি যিসকল মানুহ অলপ বয়বৃদ্ধ হৈছোঁ আমাৰো বহুতখিনি কথা শিকিবলগীয়া আছে আজি আমি স্বামী বিবেকানন্দক পাইছোঁ নৱপ্ৰজন্ম এটা এটা টাইম তো এই অলপ সময়ে কিমান কথা আমাক শিকাইছিল ঠিক এনেকুৱা আমি বিভিন্ন মহাপুৰুষক পালোঁ যিসকলে আমাৰ কম সময়ৰ ভিতৰত তেওঁলোকৰ যুৱাৱস্থাত আমাক শিকাইছিল আহক না আমি প্ৰতিজন নৱপ্ৰজন্মৰ মানুহক আমি আন্তৰিকতাৰে আমি আহ্বান জনাওঁ যে আহক আমাৰ জীৱনশৈলী কেনেকুৱা হ'ব লাগে জীৱন ধাৰা কেনেকুৱা হ'ব লাগে জীৱন পৰিক্ৰমা কেনেকুৱা হ'ব লাগে আপোনালোকৰ ফালৰ পৰা আমি শিকাম ডক্টৰ হিমন্ত বিশ্বকৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসম চৰকাৰৰ অন্যতম শক্তিশালী মন্ত্ৰী ট্ৰান্সপৰ্ট মিনিষ্টাৰ পৰিমল শুক্লবৈদ্যই ৰোড এক্সিডেণ্ট যাতে আৰু বৃদ্ধি নহয় জীৱন নিৰাপত্তা নিশ্চিত কৰাৰ উদ্দেশ্যে তেওঁ 19 তাৰিখৰ পৰা মটৰচাইকেল লৈ সমগ্ৰ অসম ভ্ৰমণ কৰি আজি দুলীয়াজানলৈ আহিছে দুলীয়াজানৰ বিভিন্ন ট্ৰান্সপৰ্ট এছ'চিয়েশ্যন ড্ৰাইভাৰ এছ'চিয়েশ্যন গাড়ী এছ'চিয়েশ্যনৰ লগত কথা পাতিছে আৰু এটাই আহ্বান জনাইছে যে মদ খাই কোনো গাড়ী চলাব নালাগে ট্ৰেফিক ৰুল মানি চলিব লাগে গাড়ী চলাওঁতে বাইক চলাওঁতে কোনো মোবাইল ইউজ কৰিব নালাগে চিল বেল্ট লগাব লাগে এনেকুৱা ধৰণৰ গোটেই বাৰ্তাবিলাক দিছে মই পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰ এনে ঐতিহাসিক পদক্ষেপ গ্ৰহণ কৰাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ কিন্তু মন্ত্ৰীয়ে পদক্ষেপ কৰিব ৰাইজে যদি সহযোগ নকৰে তেতিয়াহ'লে নহ'ব সেইকাৰণে দুলীয়াজানবাসী ৰাইজ আমি জীৱশ্ৰেষ্ঠ মানুহ আমি যাতে অকাল মৃত্যু কাৰণ নহয় তাৰ কাৰণে যাতে সকলোৱে ট্ৰান্সপৰ্ট ডিপাৰ্টমেণ্টৰ যিমানখিনি ৰোড ছিষ্টেম আছে আমি মানি ট্ৰেফিক ৰুলছ মতে গাড়ী চলাব লাগে তাকে আহ্বান জনাওঁ ইয়াৰ পিছতে আমাৰ মন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী ঘৰত যাব মাতৃক সেৱা ল'ব আৰু তেওঁ পৰিয়ালৰ এক্সিডেণ্ট হৈ পৰি আছে তেওঁক খবৰ ল'ব আৰু ইয়াৰ পিছত নাহৰকটীয়া যাব নাহৰকটীয়া হয় সোণাৰী হয় তেওঁ আজি মোটামুটি আজি দুলীয়াজানত 171 নম্বৰ সমষ্টি হৈছে আৰু তেওঁ 126টা বিধানসভা সমষ্টি যাবলৈ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে।